এগুলা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। যে মুখস্থ রাখতে পারবে 15টা তারে আমি পুরস্কার দিব কিন্তু, ঠিক আছে? যে 15টা মুখস্থ করবে আমি নিজে তারে পুরস্কার, এখানে একজন না হয়ে 10 জন হইলে 10 জনে দিব, কোনো অসুবিধা নাই। মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? পুরস্কার পাওয়ার আশায় মুখস্থ করব না, পুরস্কার তো পাবোই, হেদায়েতের আশায় আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার এই ভাই একদম 15টা পয়েন্ট নোট করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। এরকম আর কে আছেন এখানে নোট করছেন? মাশাআল্লাহ, মুখস্থ। জি জি, হ্যাঁ, একটা দুইবার হয়ে গেছে, দুইবার হয়ে গেছে, ঠিক আছে। আপনি বলেন মাশাআল্লাহ, এরকম সলিড, আমি তো বলছি পুরস্কৃত করা হবে, বলেন। আর বলা লাগবে না, আপনি চলে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন ভাই, আপনি তো আমার হৃদয় জয় করে ফেলছেন, আপনি 15টা বলা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবকরা দেখো, এত কষ্ট করে মাহফিল আয়োজন করে এটা সফলতা। মানুষ যদি এভাবে আলোচনা মুখস্থ করে চলে যায়, এটাই তো ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের সফলতা, ঠিক কি না? আমার এই ভাই আমার হৃদয় জয় করে ফেলেছেন, আমি যে কি পরিমাণ খুশি হয়েছি এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আপনার সাথে বুক মিলানো দরকার, আসেন, এটা তো ধরেন। সুবহানাল্লাহ, আপনারা হাসলেন, 15টা পয়েন্ট মুখস্থ করে এটা সোজা কথা? আর কেউ আছেন এখানে মুখস্থ করেছেন? এই ভাই দাঁড়াও, তুমি আমার যুবক ভাই বলো, চলে আসো চলে আসো, তুমিও সামনে আসো ভাই। আরে বাপরে বাপ, আমার তো ফরিদপুরে আলফাডাঙ্গা, এখন থেকে আরো বেশি বেশি আসা দরকার। আসলে আমি 3 আর 12 নম্বর মিলাই নেই, ওটা 3 নম্বর ছিল সুবিধাবাদ জিন্দাবাদীপক প্রাণ হয়েছে, 12 নম্বরটা ছিল যে এরা মুসলমানরা বিজয়ী হলে মুসলমানদের কাছে, আর কাফেররা বিজয়ী হলে আবার কাফেরদের কাছে গায় তারা সুবিধা পাওয়ার জন্য, পয়েন্টটা এরকম ছিল। আমার ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। কি করো তুমি? আমি আলফাডাঙ্গা গভর্নমেন্ট স্কুলে, মানে হাই স্কুলে এসএসসি পরীক্ষা দিই। কতগুলো মুখস্থ করছো কেমন? এটা মাথা না কম্পিউটার? আমি বলেছিলাম আমার এই ভাইদেরকে আমি পুরস্কৃত করব। এই যে আমি আমি আপনাদেরকে সামনে রেখে আমার ভাইদেরকে আমি, হ্যাঁ, পুরস্কৃত করছি, এটা আমার ভাইদের প্রতি আমার ভালোবাসা, এটা কোনো সম্মাননা না, এটা ভালোবাসা ভাই। এই নেন, এটা আপনার প্রতি আমার ভালোবাসা, এটা আপনার প্রতি আমার ভালোবাসা। অবশ্যই অবশ্যই, মাইকটা দাও। ঠিক আছে, তুমি বলো, ঠিক আছে, তোমাকেও দেওয়া হবে পুরস্কার, তুমিও বলো। তুমি কি মকবুলের আশ্রয় নাও নাকি? না, 3 জন থাকুক যদি বলতে পারে, 3 জনকে দেওয়া হবে, বুঝলো? 3 জনটা মিল আছে না? হ্যাঁ, আরে ভাই পুরস্কার তো কমিটি দিচ্ছে না, হুজুরে না দিচ্ছে, তো তুমি নাকি বলো, তুমি বলো। 3 জন এটাই আর হবে না, 3 জন তাহলে থাকুক, বসো, তোমাদেরকে আলাদা আলাদা দেওয়া হবে। আচ্ছা আগে বলছো, বসো, তোমাদেরকে আলাদা আলাদা দেওয়া হবে, যাওয়ার সময় বসো, অসুবিধা নেই। খুশি হয়েছি আমি, এই যে 4 জন ভাই মুখস্থ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে বাকিরা 15টা না করলেও 5টা 6টা করে তো মুখস্থ করেছে। আসলে দেখুন, আমাদের দেশে অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, বক্তা কি বলে হেউ বুঝে না, শ্রোতা কি বলে আগা মাথা কোনো কিছুই
নাই। এই যে আমাদের ভাইরা মুনাফিকের বৈশিষ্ট্য দিয়েছেন, আমরা কি মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি নাই? করেছি। আমার অনেক ভাইরা মুখস্থ করেছেন, মুখস্থ করলেই শেষ না। আমরা নিজেদেরকে এখন এই ভাইরাস থেকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ লড়াই, শয়তানের বিরুদ্ধে জিহাদ করবো। রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বাত অথই মোহাব্বাত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছেন আপনি শুধুমাত্র আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার আছে না নাই? আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন বান্দাকে ডাকবেন যেই বান্দা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো কাজ, এত নেক আমল করেছে, ওই লোকটার গুনাহের খাতা ফেরেস্তা লেখাও শুরু করতে পারে নাই। আল্লাহ আকবার! এমন একজন নেককার লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি আমার জান্নাতের ভেতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ! লোকটা তখন বলবে, ওগো আল্লাহ, আমি সারা জীবন এত নেকামল করলাম, আজ তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকব? বাল বি আমালি আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইজ উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই ওর্ডশিপ। সে বলবে, আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমি আমার আমল দিয়েই জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলল, আমার এই বান্দা কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়, আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার প্রদত্ত দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা,
আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যতনে কামল করেছে, আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার আমাদের প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, আল্লাহর সেই দয়া সেই নিয়ামতগুলো যদি আমরা গণনা শুরু করে দেই, বলেন তো আমার বাবারা আমার ভাইরা সেই নিয়ামতগুলোকে আমরা গুনে গুনে কখনো শেষ করতে পারবো নাকি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি নিয়ামতগুলোর যদি গণনা শুরু করে দাও, গুনতেই থাকবা গুনতেই থাকবা, গুনতে গুনতে আমার নিয়ামত তুমি শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই, এই সুন্দর ধরনী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্ম চক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ও গো আল্লাহ বুঝতে পেরেছি আমি, আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি আমার উপরে তুমি দয়া না করো, আমার উপরে যদি তুমি ইহসান না করো, ওগো আমার রব দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তোমার দয়ায় আমায় আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা তখন ওই গোলামকে ডেকে বলবেন, আমার গোলাম তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ, এই জন্য বান্দারে আসো, আমি তোমাকে দয়া করে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমায় দান করে দিলাম। আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? আল্লাহ যদি হিসাব শুরু করেন কারো কাছ থেকে, তার নাজাতের কোনো উপায় আর আছে? এই জন্য নবীজি বলেছেন, মান্নু কিসাউদ্দিবাম, যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সেই লোকটা ধরা খেয়ে যাবে, আটকে যাবে। এই কথা শুনে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো আপনি বলছেন যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সেই লোকটা আটকে যাবে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অথচ আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সহজ করে হিসাব নেবেন। ওগো নবী, তাহলে আপনি বলুন সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে, সহজ হিসাবের মেথডটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, আল্লাহ যদি কাউকে কিয়ামতের দিন দয়া করে মাফ করে তার জান্নাতে ঢোকাতে চান, বান্দার হাতে থাকা আমলের খাতা আল্লাহ পড়বেন না, যাচাই বাছাই করবেন না, কেবলমাত্র দেখবেন, দেখে আল্লাহ তাআলা যাচাই বাছাই না করে বান্দাকে জান্নাতে ঢোকাইয়া দিবে। সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে এটা যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে বুঝাই। আপনাদের আশেপাশে বাজার আছে না, বাজারের নাম কি? আলফাডাঙ্গা বাজার না? মনে করেন আলফাডাঙ্গা বাজারে আপনার একটা দোকান আছে। এখন আপনি কক্সবাজারে আপনার পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, দুই তিন দিন থাকবেন না, আপনার দোকানের ম্যানেজারকে বললেন যে ম্যানেজার আমি তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি, দোকানের সব দায়িত্ব তোমাকে দিলাম, তিন দিন পরে এসে তোমার কাছ থেকে সব হিসেব নিকাশ আমি চাইব, এই তিন দিন ভালো করে দেখাশোনা করবা। আপনি চলে গেলেন, বেড়ানো শেষ করে যখন ব্যাক করলেন, ম্যানেজার তখন আপনাকে এই তিন দিনের হিসাব দিচ্ছে। হিসাব দেওয়ার সিস্টেম কিন্তু আছে দুইটা, জোরে কন কয়টা, আর একটু জোরে বলেন, দুইটা। একটা সিস্টেম হচ্ছে এইরকম যে ম্যানেজার
হিসাব দিল, দিয়ে বলল স্যার এই দেখেন গত তিন দিন এই এই খাত থেকে এত টাকা আয়, এই এই জায়গায় এত টাকা ব্যয় করেছি, টোটাল হিসাব দিল। আর আপনি মনে মনে ভাবলেন এটা তো আমার দোকানের ম্যানেজার, বিশ্বস্ত ছেলে, এ তো দেখার কি আছে। আপনি বলেন ঠিক আছে ইটস ওকে যাও। এটা হিসাব নেওয়ার একটা নমুনা। আরেকটা নমুনা হলো ছেলেটা আপনার কাছে হিসাব দিচ্ছে আর আপনি কথায় কথায় তাকে জেরা করছেন, এই এই কাজটা এমনি করলি না কেন, এখানে এত টাকা খরচ করলি কেন, এই কাজটা এভাবে করলে তো ভালো হইতো, এখন কথায় কথায় তাকে জেরা করছেন। বলেন তো হিসাব নেওয়ার প্রথম পদ্ধতিটা সহজ না দ্বিতীয় পদ্ধতিটা সহজ? প্রথম পদ্ধতিটা কিয়ামতের দিন আমাদের সবার হাতে আমলনামা ধরায় দিবেন কে? আমলনামা ধরায় দেওয়ার পর আল্লাহ যদি আমলনামা দেখে দেখে জেরা শুরু করেন, বাঁচতে পারবে কেউ? এই জন্য নবীজি বলেছেন আয়েশা গো শোনো, সহজ হিসাবে নমুনা হলো আল্লাহ যদি কারো উপর দয়া করতে চান, বান্দার হাতে থাকা আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ বলবেন যা আমার জান্নাতে ঢুকে যা, আমি তোকে দয়া করে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই সকল অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নেন। আল্লাহর দয়া চান তো আপনারা? কারা কারা চান না হাত তুলেন তো দেখছেন। আল্লাহর কুতুব মনোযোগ আছে এদের? ফরিদপুরের মানুষ মনোযোগী হয়ে শুনতে হবে। আল্লাহর দয়া চান না আপনারা? আমি তো বলছি কারা কারা চান না, হাত তুলে ফেলছে। কারা কারা আল্লাহর দয়া চান? আর কিছু যে চাই না আমি, চাই গনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। বলেন আমিন। আপনাদের এই মাহফিলের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে তিনজন আলোচক, তিনজনকেই এক একটি বিষয় দেওয়া হয়েছে। এটি হচ্ছে একটি আদর্শ মাহফিল কমিটির বৈশিষ্ট্য। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল হয়, কমিটিও জানে না হুজুর কী নিয়ে কথা বলবে। অনেক আলেমরা আছেন যারা বিষয়ভিত্তিক সুন্দর করে কথা বলেন, এরকম বাংলাদেশে অনেক আলেম আছে, কিন্তু অনেকে তো এমনও আছে উঠার পরে আগাগুড়া কোনো কিছু ঠিক নাই, যা মন চায় তাই বলে, আছে না নাই? তো নিঃসন্দেহে এই মাহফিল কমিটিতে যারা আছেন তারা সবাই অত্যন্ত বিচক্ষণ মানুষ, এটা তাদের পোস্টারিং এবং তাদের আয়োজন এটি প্রমাণ করছে। তো আমার আগে এক ভাই কেয়ামতের আলামত নিয়ে কথা বলেছেন, নিঃসন্দেহে তিনি কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা করেছেন, এবং আরেক ভাই সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াত থেকে কথা বলেছেন। আমাকে আপনারা বিষয় দিয়েছেন মুনাফিকের বৈশিষ্ট্য। ইনশা আল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই বিষয়ে কিছু কথা শুনব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করেন। আমার কথা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে? আমি একটু ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলছি, কারণ অসুস্থ মানুষ, আবার এত লম্বা জার্নি করে আসছে, ক্লান্ত শরীরে একটু আস্তে আস্তে কথা বলবো, আপনারা একটু মেনে নিতে পারবেন তো ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে তো? ক্লিয়ারলি বোঝা যায়? আচ্ছা, কোরআনুল করিম এটি কার কিতাব? আরেকটু জুড়ে বলেন আল্লাহ। এত চা তাজা তাজা সবজি খান আপনারা, আমাকে যে চাচা খাওয়ালেন আদর করে, এত তাজা এত ফ্রেশ শাক খাওয়াইছেন, এরকম তাজা শাক সবজি খাইয়া এমন মোড়া মোড়া আওয়াজ বুঝে দেন আপনারা ফরিদপুরের মানুষ। হ্যাঁ, পাশেই নদী আছে, নদীর তাজা মাছ, ক্ষেতের তরতাজা শাক সবজি, এই নিয়ামতগুলো কার? সুবহানাল্লাহ, এত নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছে। তারপরে এলাকার মধ্যে গরু ছাগলও নাকি বেশি আছে, তার মানে গরুর টাটকা দুধও আপনারা খান। তো এইরকম তাজা তাজা জিনিস খাইয়া বুঝে এরকম মোড়া মোড়া আওয়াজ দেন আপনারা? আর যুবকরা কি বুড়া হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোমরা এখনো বিয়ে শাদী করো না, এখানে অনেকে আছো, বিয়ের আগেই যদি তোমাদের না জিনা থাকে তো বিয়ের পরে করবা কি? তো যুবক আবার ঠিকও বলছে, তো যুবকরা যুবকের মতো আওয়াজ দিতে হবে। অনেক জায়গায় যুবকের চাইতে আমার পিতার বয়সী আমার বাবাদের আওয়াজ বেড়ে যায়। তো যুবকদের এই অবস্থা কেন? সবাই বলেন এই কিতাব কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ।
এইটা হচ্ছে ফরিদপুরের মানুষের আওয়াজ। আপনারা তো আলেমুল আমার দেশের মানুষ, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ওনার এলাকার মানুষ আপনারা, আপনাদের আওয়াজটা তো ওইরকম হওয়া দরকার, ঠিক কি না? হুজুর না হয় একটু অসুস্থ, আপনারাও কি অসুস্থ নাকি? তা আপনাদের আওয়াজ তো সুস্থ হওয়া দরকার, ঠিক না? এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাব পৃথিবীর সমস্ত মানুষগুলোকে চার ভাগে ভাগ করেছে। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে জবাব দেন, কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? পৃথিবীতে যত ধর্মে ধর্ম বর্ণের মানুষ আছে, এই যে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান জৈন ইহুদি যত ধর্মের মানুষ আছে সবই চার কাতারের ভিতরে, সবই চার কাতারে ভেতরে। তাহলে পৃথিবীর মানুষগুলো কয় কাতারে? আরো জোরে বলেন। এই মানুষগুলোকে চার ভাগে ভাগ করেছে মোল্লা না আল্লাহ? আসুন, কোরআনের ভাষায় যেই মানুষগুলো চার প্রকার সেই চার প্রকারের নাম জেনে নেই। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ বাস করে, সবাই কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? আরো জোরে, মুখস্থ করে ফেলতে হবে। এক নাম্বার মোমেন, বলেন এক নাম্বার, এই তো এরকম। দুই নাম্বার মুশরিক, দুই নাম্বার মুশরিক। তিন নাম্বার মুলহিদ, মুলহিদ। চার নাম্বার মুনাফিক। দেখি তো তাজা তাজা শাকসবজি খাইয়া আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন, স্মরণ শক্তি কাদের ভালো, দেখা যাক। কয় প্রকার বলছি? আমি আবার কথা বলবো না, আওয়াজ করব না, শুধু আঙ্গুল তুলব আর আপনারা বলতে থাকবেন, বলেন। আজকের ওয়াজ কিন্তু জমবে ইনশাআল্লাহ। খানা দানা আপনারা খান যেমন সলিড, আপনারা জিনিসও সলিড, আওয়াজও সলিড আছে আলহামদুলিল্লাহ বলে। তাহলে কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করলো? ওয়াজ মাহফিল একদিন না দিয়ে চার দিন দিলে ভালো হইতো, কারণ আজকে এক কাতারের আলোচনা আসবে, বাকি আছে কয় কাতার? তো চার দিন হলে ভালো হইতো না? চার দিনে চার কাতারের ওয়াজ হইতো। এক নাম্বার, আরো জোরে বলেন। দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, বাহ গোস্ত হয়ে গেছে। তাইলে এখানে পোস্টারে উল্লেখ আছে কয় জাতের নাম? কয় জাত? তিন জাত তো বাকি থাকলো, সবার তো সবাইকে নিয়ে আলোচনা এই কম সময়ে সম্ভব না। আচ্ছা এবার আসুন, এই চার প্রকারের পরিচয় এবং এদের পরিণতি কোথায় এটা সংক্ষেপে আমরা জেনে নেই আল্লাহর কোরআন থেকে। এক নাম্বার কি বলেছিলাম? এক নাম্বার হচ্ছে মোমেন। প্রশ্ন হচ্ছে মোমেন কারা? ইমান এনে ইমানের পথে জীবনযাপন পরিচালনা করছে যারা, ইমানদার মোমেন হলো তারা। এবার প্রশ্ন হলো এই ইমানদার যারা কোথায় যাবে তারা? কোরআনুল কারিমের 18 নম্বর সুরা সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ইমান এনে আমলে সালেহ নেকির কাজ করছে যারা, আল্লাহর এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা। তাহলে কোরআনের ভাষায় মানুষ আমরা জানলাম কয় প্রকার? এক নম্বর শ্রেণীর নাম হচ্ছে মোমেন। মোমেন কারা? ইমান এনে ইমানের পথে জীবনযাপন করে যারা, ইমানদার মোমেন যারা, বলেন এবার কোথায় যাবে তারা? আস্তে বলবেন না, জোরে বলেন, কোথায় যাবে তারা? তাহলে এক নম্বর শ্রেণীর পরিচয় আমরা জানলাম, দুই নম্বর বলেছিলাম, আরো জোরে বলেন, মুশরিক। প্রশ্ন হচ্ছে হুজুর মুশরিক কারা? উত্তর হচ্ছে আল্লাহর সাথে শিরক করে যারা,
আমার বাবারা আমার ভাইয়েরা আন্তরিকতার সঙ্গে জবাব দেন তো, এই দুনিয়াতে সকল মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন কি? এই দুনিয়াতে মানুষগুলোকে পাঠানো হয়েছে কার গোলামির জন্য? একত্ববাদী রব মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র একত্ববাদী রবের গোলামির জন্য। কিন্তু এই পৃথিবীতে বহু মানুষ ওই একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে আল্লাহর সাথে শরিক করে বহু কিছুকে তারা উপাস্য বানিয়ে ফেলেছে, মাবুদ বানিয়ে ফেলেছে। এইভাবে একত্ববাদী রবকে বাদ দিয়ে বহু খোদা ইবাদত করে যারা মুশরিক হলো তারা, আরো সংক্ষেপে যদি আমরা বলি আল্লাহর সাথে শরিক করে যারা মুশরিক হলো তারা। এবার প্রশ্ন হলো, হুজুর মুশরিক যারা কোথায় যাবে তারা? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করে যারা জাহান্নামী হয়ে যাবে তারা, আল্লাহর সাথে শিরক করে যারা জাহান্নাম হারাম হয়ে যাবে তাদের জন্য, আর জাহান্নামের আগুন অবধারিত করে দিবেন তাদের জন্য কি? তাহলে মুশরিক যারা কোথায় যাবে তারা? আর একটু জোরে বলেন, কোথায় যাবে তারা? তিন নম্বর শ্রেণীর নাম কি বলেছিলাম? মুলহেদ। মুলহেদ মানে কি? মাশাআল্লাহ, জানে, পড়াশোনা করে। মুলহেদ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে এগুলা মানুষের জাত না, এগুলা মানুষের কোনো, আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা করলেন, এগুলা মানুষের জাত না। হ্যাঁ, এটা আমার কথা নয়, বলেছেন কি? যে ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ এদেরকে বলেছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বললেন না, বাল হুম আবল, এলা এর চাইতে আরো নিকৃষ্ট। তা আমি এদেরকে যে অমানুষের জাত বললাম, আমি কি ভুল বলেছি? নাস্তিক কারা? স্রষ্টায় বিশ্বাস করে না যারা, তারা বলে দেয়ার ইজ নো গড। স্রষ্টা বলতে কেউ নাই, তাকে যদি বলেন স্রষ্টা বলতে কেউ নাই তুমি এটা কেন বলো? কয়, থাকলে তো দেখতাম। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এজন্য আমিও বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কোনো অমানুষের জাত, কোনো নাস্তিককে পেলে আপনারা বলবেন, এই তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ তোরে জন্ম দিছে, এটা তুই দেখছ? প্রশ্ন হয়েছে বা ঠিকঠাক প্রশ্ন হয়েছে না? তো তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপে তোরে জন্ম দিয়েছে, তুই দেখছ? সে তো বলবে না। তো আপনিও বলবেন, তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখোস নাই, তোর জন্মে সমস্যা আছে কিনা না তুই নিজেই যাচাই করে দেখ। আর যারা বলে স্রষ্টা বলতে কেউ নাই, এদেরকে বঙ্গোপসা করে নিয়া স্পিড বোটে উঠাইয়া একেবারে মাছ দরিয়ায় স্পিড বোটের সাথে বাইন্দা ছেড়ে দিয়া চলে আসবে, এ বুঝবে আল্লাহ আছে কিনা, ঠিক কিনা? অথবা এরে বিমানে উঠাবেন, উঠাইয়া মাঝ আকাশে বিমানের সিটের সাথে দড়ি দিয়া বাইন্দা, তারপরে পাইলট নিয়ে ভাগবে, এ বুঝবে আল্লাহ বলতে কেউ আছে কিনা। যখন এই মহাশূন্যে একা হয়ে যাবে, মহাকাশে আকাশে যখন একা হবে আর সাগরে যখন একা হয়ে যাবে, উত্তাল তরঙ্গমালা যখন তাকে একবার উপরে উঠাবে আর একবার নিচে নামাবে, তখন এই নাস্তিকগুলো আল্লাহ কারে কয় ভালো করে বুঝবে। আয়না ছাড়া নিজের পিঠও দেখো না, আমি আসি আল্লাহরে দেখতে চাও, হ্যাঁ আল্লাহকে দেখে যাবে। কিয়ামতের দিন জান্নাতে যাবে যারা দুনয়ন মেনে আল্লাহ তাআলাকে মন ভরে দেখবে তারা, সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই সকল জান্নাতি বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নেন। এই ধরনের যিনি এত সুন্দর করে সাজিয়েছেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো
ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সরোজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে। তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর, আল্লাহ তুমি অপরূপ। আল্লাহ আকবার। এই মানুষগুলাদের সুন্দর করে বানিয়েছে কি? এই মহাবিশ্বকে সুন্দর করে সাজিয়েছেন কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। সে আল্লাহকে জান্নাতে গেলে দেখা যাবে। এই নাস্তিকগুলো ফুল দেখে, ফুল গাছ থেকে ফুল গাছ নেয়, ফুলের গ্রাণও নেয়, বেকুব গাধা, ফুল গাছ থেকে ছিল্লা ফুলের গ্রাণও নিলা, ফুল যে কে দিল তারে চিন্তা না, বেকুব। তাহলে তিন নম্বর শ্রেণী কারা? নাস্তিক। এই নাস্তিক যারা কোথায় যাবে তারা? কি মনে হয় আপনাদের? এদিকে জাহান্নামে কি আমি আর আপনারা সবাই মিলে বানাইছি না আল্লাহ বানিয়েছেন? আচ্ছা দেখি একটা ক্লাস টেস্ট হয়ে যাক, আপনারা মনে রাখছেন কেন হয়েছে আপনাদের? আপনারা সবাই হাওয়া করছেন, কারা কারা খান নাই হাত তুলেন তো? আহারে, আরে বেশিরভাগ তো খায়ও নাই। কি কমিটির ভাইরা খানা দানা রাখছেন নি আপনারা? আচ্ছা আপনারা চলে যাবেন না তো, থাকবেন তো? এই মাত্র তো আমি বিষয়ে ঢুকলাম। কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? এক নাম্বার কোথায় যাবে? দুই নাম্বার কোথায় যাবে? তিন নাম্বার নাস্তিক মুলহিদ কোথায় যাবে? এবার চলে এসেছি আমরা আমাদের জায়গায়, চার নাম্বার মুনাফিক কারা? এদের পরিচয় তো জানা দরকার আগে। মুনাফিক, ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এটা নাফাকুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে মাই ইউখফিল কুফরা ওয়া ইউজহিরুল ঈমান, যে বাহিরে বাহিরে ইমানদারির ভাব দেখায় আর ভেতরে ভেতরে বেঈমানি করে, এ মুখে বলে একটা করে। মুনাফিক চিনবেন কেমনে? এটা তো চেনাও বড় মুশকিল। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব কোথায় যাব, আমি বলবো আপনি ভারতে যান, ভারতে গেলে কোটি কোটি হিন্দু আপনি সেখানে পাবেন। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব, আমি বলবো আপনি আমেরিকা ইংল্যান্ডে যান, সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে। কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখব, আমি বলবো চীন আর মিয়ানমারে চলে যান। কেউ যদি আবার কয় হুজুর আমি ইহুদি দেখব, আমি বলবো ইসরায়েলে চলে যান। এবার যদি আলফা ডাঙ্গার লোকেরা বলে হুজুর আমি মুনাফিক দেখতাম কোথায় যাইতাম? না রে ভাই, উত্তর হয় নাই, সঠিক উত্তর দিতে হবে। মুনাফিক দেখব কোথায় যাব, উত্তর হলো যেই জায়গাতে মুসলমান আছে সেই জায়গাতে মুসলমানের লেবাস ধরে মুনাফিক আছে, এই প্যান্ডেলের নিচেও মুনাফিক থাকতে। আশ্চর্যের কিছু নাই, কারণ মুনাফিকের আলাদা কোনো ড্রেস নাই। আপনাদের এলাকায় বিভিন্ন স্কুলের স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস আছে না নাই? লাল নীল হলুদ বেগুনি আসমানি কালার, কত কালারের স্কুল ড্রেস আছে। স্কুল ড্রেস দেখলে মানুষ বুঝে এটা ওই স্কুলের ছাত্র এরা। এখন মুনাফিকের তো আলাদা কোনো ড্রেস নাই, মুনাফিকের পিঠের মধ্যে মুনাফিক সাইনবোর্ড লাগানো নাই, কপালের মধ্যে মুনাফিক লেখা নাই, বরং মুনাফিকগুলো আমার আপনার মতোই মুসলমানের নাম ধারণ করে লেবাস ধারণ করে চলাফেরা করে। এই মুনাফিকগুলো টুপিও লাগায়, মুখের মধ্যে দাড়িও রাখে, পাঞ্জাবিও পরে, মাঝে মাঝে জুমা বারে আবার জুব্বাও পরে, আবার যেখানেই সুযোগ পায় সেখানেই ইসলামকে জবাই করে। তাহলে মুনাফিক হিন্দুর ভেতরে আসতে বললেন কেন?
কি আমি কি আপনাদেরকে কিচ্ছা শোনাইতেছি? কি সুন্দর পয়েন্ট বাই পয়েন্ট বলে যাচ্ছি। হিন্দুর ভেতরে মুনাফিক, খ্রিস্টানের ভেতরে মুনাফিক, বৌদ্ধের ভেতরে মুনাফিক, ইহুদির ভেতরে মুনাফিক, ওরা তো সবাই মুশরিক হয়ে গেছে। তাহলে কোন জাতির ভেতরে মুনাফিক আছে? আরো জোরে বলেন দেখি তো, বলেন আমাকে, আমাদের সবচাইতে বড় দুশ্মনের নাম কি? ইবলিস। তার আগে বলেন দেখি আমরা জেনে নেই, মুনাফিক যারা কোথায় যাবে তারা? মাশাআল্লাহ, পড়াশোনা করেন আপনারা। মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে। দেখি তো এবার আপনারা পৃথিবীর বড় বড় কুখ্যাত কয়েকটা কাফেরের নাম বলেন, যেমন ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা, এগুলা কি বড় বড় কাফের না ছোট কাফের? বলেন তো আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামকে কয় ভাগ করেছেন? আরেকটু জোরে বলেন। এই যে কয়েকটা কুখ্যাত বড় বড় কাফেরের নাম বললাম, এই কাফেরগুলো যাবে জাহান্নামের উপরে, আর মুনাফিকগুলো এত খারাপ আল্লাহ এদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে তারা। তাহলে এবার বুদ্ধিমানের মতো জবাব দেন, কুখ্যাত বড় বড় কাফের গুলো যদি জাহান্নামের উপরে যায়, ফেরাউন নমরুদ যদি জাহান্নামের উপরে থাকে, আর মুসলমানের ভেতরে থাকা মুনাফিক গুলো যদি জাহান্নামের তলায় থাকে, বলেন তো তুলনামূলক ভাবে মুনাফিকের চাইতে কাফের ভালো না খারাপ? আর একটু জোরে, কাফের চাইতে মুনাফিক? আরো জোরে বলতে হবে। কি নিকৃষ্ট এরা! মুসলমানের মধ্যে যারা মুনাফিক হয়ে গেছে তার চাইতে আবু জেহেল নমরুদ ফেরাউন ভালো, সে আবু জেহেল নমরুদ ফেরাউনের চেয়ে আরো খারাপের জাত। এই যে পৃথিবীতে কয়েক বছর ধরে মহামারী চলতেছে করোনা, তারপরে আসছে অমিক্রন, আল্লাহ জানে আবার কুমিক্রন আসে কিনা, একটার পরে একটা খালি আসে। বলেন তো দেখি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি দুনিয়া থেকে চলে যায় সে জাহান্নামে যাবে, এমন কথা কোরআন বা হাদিসে আছে নাকি? কিন্তু মুনাফিকি ভাইরাস করোনা ভাইরাসের চাইতেও খারাপ ভাইরাস। এই ভাইরাস নিয়ে মরবে যারা বিনা হিসাবে জাহান্নামি হয়ে যাবে তারা। তাহলে বলেন তো করোনা ভাইরাসের চাইতে মুনাফিকি ভাইরাসটা ভালো না খারাপ? এখন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য অনেকে দেখা যায় মুখের সামনে মাস্ক লাগায়, আবার কেউ কেউ নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, কেউ কেউ আবার দেখি মাথার মধ্যে নেটের মতো কি আর একটা লাগায়, কেউ কেউ আবার অতিরিক্ত সচেতন মাথার মধ্যে হেলমেটের মতো কি আর একটা লাগায়, দেখলে মনে হয় যেন মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে আসছে। আপনি সতর্ক থাকেন, অসুবিধা নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং আপনি করোনা মহামারী থেকে সতর্ক থাকার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যে কথাটা বোঝাতে চাইছি সেটা হলো, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে কেউ জাহান্নামে যাবে না, এমন কথা কুরআন বা হাদিসে নাই। করোনা থেকে বাঁচার জন্য আপনি যদি এত সচেতন থাকেন, তাহলে মুনাফিকি ভাইরাস যেই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে জাহান্নামে যায়, এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমার আপনার সচেতন হওয়া দরকার কম না বেশি। কিন্তু আমরা কি সাবধান আছি নাকি? এবার বলেন আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? ইবলিস। এই শয়তানটার বয়স আমাদের চাইতে কম না বেশি? খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? এই শয়তানটার বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? আরে বাপরে বাপ, বয়সেও পাক না বুদ্ধিতেও। শয়তান কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, সে অত বোকা শুকা না, সে ভালো করে জানে মুসলমানের সন্তানকে মুশরিক বানানো যাবে না,
আর মুসলমানের সন্তানকে মুশরিক বানালে শয়তানের লস, কারণ মুশরিক বানালে যাবে জাহান্নামের উপরে, মুনাফিক বানালে যাবে জাহান্নামের তলে। এই জন্য শয়তান ধোকা দিয়ে মুসলমানের সন্তানকে কাফের নয় বরং মুনাফিক বানাতে চায়। তাহলে বলেন তো মুনাফিকি ভাইরাস থেকে বাঁচার দরকার আছে না নাই? মুনাফিকি ভাইরাস দিয়ে মারা গেলে তার জন্য যত বড় বুজুর্গই দোয়া করুক না কেন কোনো লাভ হবে? মুনাফিক যারা বিনা হিসাবে জাহান্নামী তারা, এক মুনাফিকের জন্য নবী নিজে দোয়া করেছেন, নবীর দোয়া অফিরাইয়া দিয়েছেন কে? কি আপনি কি শুনতেছেন? নবী কোন নবী? নবীজির স্ট্যাটাস বুঝেন আপনি? যেই নবী মনে মনে কোনো কিছু চাইলে হাত তুলে আমাদের মতো দোয়া করা লাগে না, মনে মনে চাইলেই সেই চাওয়া পূরণ করে দেন কে? ওই যে কিবলা পরিবর্তনের ঘটনা আমাদের জানা আছে, এখন তো আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করি, কিন্তু মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন, কিন্তু নবীজির মন চায় বাইতুল্লাহর দিকে ফিরে যদি তিনি নামাজ আদায় করতে পারতেন তাহলে তার মনটা কলিজাটা ঠান্ডা হয়ে যেত। নবীজি মনে মনে এটা চাইলেও আরশের মালিক সেটা জানেন কিনা? দুই রাকাত নামাজ নবীজি আদায় করলেন, এর মধ্যে আল্লাহ অগ্নি নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বললেন, ও নবী, নামাজে দাঁড়িয়ে বারবার যে আপনি আকাশের পানে তাকাচ্ছেন, তোমার রব সেটা দেখতে পেয়েছেন নবী গো, আর দেরি নাই, আপনার মনের আশা আমি পূরণ করে দিলাম। এক্ষুনি নামাজের ভেতরে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ মসজিদের হারামের দিকে মুখটা ঘুরায় আনে। তাহলে দেখুন তো, এই নবী আমাদের যেই নবী, মনে মনে চাইলেই চাওয়া পূরণ করে দেন কে? ওই নবী এক মুনাফিক মরে যাওয়ার পর তার জন্য দোয়া করেছেন, দোয়াও আবার ফিরাইয়া দিয়েছেন কে? খুব ভালো করে ঘটনাটা শুনেন। তাবুকের অভিযান থেকে ফিরে আসার কিছুদিন পরে মদিনার মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। তার ছেলে নবীজির কাছে এসে বলল, গো আল্লাহর নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবার ওসিয়ত ছিল আপনি যেন আমার বাবার জানাজায় ইমামতি করেন, আর আপনি যেন আপনার গায়ের জুব্বা দিয়ে আমার বাবার জানাজার, আমার বাবার কাফনের কাপড়টা পরিধান করিয়ে দেন। এই কথা শুনে নবীজি যখন তার জানাজার উদ্দেশ্যে রওনা দিবেন, আমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে বাধা হয়ে দাঁড়ালেন। বেশ কয়েকটি জায়গায় অমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর অমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে অমরের পক্ষে রায় দিয়েছেন। নবীজি বললেন, অমর, তুমি আমার পথ আটকালে কেন? অমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো নবী, এই লোকটার জানাজায় আপনি যাইয়েন না, লোকটারে কি চিনেন না? উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে, এই লোকটা সারা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি করেছে, সুতরাং এই লোকটার জানাজায় আপনি যাইয়েন না। নবীজি বললেন, অমর রে, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ দেন নাই, সুতরাং তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? নবীজি তার জানাজায় গেলেন, নবীজি তার থুতু মুবারক ওই লোকটার গায়ের মধ্যে লাগায় দিলেন যেন জাহান্নামের আগুন তাকে না পুড়ায়। এরপরে নবীজি যখন লোকটার জানাজায় দাঁড়াতে যাবেন, আল্লাহ বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে ওহি পাঠায় দিলেন, ওহি নাজিল করলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সূরা তাওবা এর সূরাতুত তাওবা নাজিল হয়ে গেল। সূরাতুত তাওবা এর একটি আয়াত নাজিল হয়ে গেল, 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম এই মুনাফিকটার জন্য আপনি নবী হয়ে যদি একবার আর দুইবার নয়, এই মুনাফিকের জন্য
নবী হয়েও আপনি যদি 70 বার আল্লাহর কাছে তার জন্য মাফ চান, এই মুনাফিক এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মুনাফিক আসবে এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো এদেরকে আল্লাহ মাফ করবেন না, বরং এদের জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছেন। কে মুনাফিকের জন্য নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই, নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আর আমরা এখন কত মুনাফিক মারা যায় এমন ভাবে কবরে শোয়া দেই, দেখলে মনে হয় যেন ইস একদম জান্নাতের বিছানায় বিছিয়ে দিয়ে আসছে। জান্নাতের কন্ট্রাক্টরই পেয়েছেন নাকি আপনি? হ্যাঁ, জান্নাতে তো সুজা। মুনাফিক হয়ে মারা গেলে কাবা শরীফের ইমাম এসে জানাজা দিলেও আল্লাহ হবে না, ঠিক কিনা? কারণ কাবার ইমামের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? মুনাফিকের জন্য নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন না ফিরাইয়া দিয়েছেন? তাহলে বলেন এই মুনাফিকি ভাইরাস থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? মুনাফিক হয়ে মরবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাহলে তাহলে তাল মিলা, আমি তো বলছি বিনা হিসাবে জান্নাতে যাবে তারা, এরা কি জান্নাতে? কোথায় যাবে তারা? জাহান্নাম থেকে বাঁচতে চান না কে কে হাত তুলেন? তার মানে সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, মুনাফিকি ভাইরাস থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? আমরা সবাই ইমানদার হয়ে বাঁচতে চাই, ইমানদার হয়ে মরতে চাই। তাহলে মুনাফিক হয়ে আমরা কেউ মরব? এখন মুনাফিক কারা, এদের বৈশিষ্ট্য কি, এগুলা বলেই আমরা আস্তে আস্তে মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। কেন আমার বাবারা এক দুজন উঠে কেন, এখন তো বৈশিষ্ট্য বলা শুরু করব, আর উঠিয়েন না। এখন কেউ উঠলে ওই কোনা থেকে একজন উঠলে এই কোনার এরা বলবে আল্লাহ রে হুজুর যে পয়েন্টটা বলছে এর সাথে মিলে গেছে। এখন কিন্তু উঠা উঠির টাইম নাই। আমি কোরআন হাদিস গবেষণা করে মুনাফিকের বৈশিষ্ট্য খুঁজে বের করছি 15টা। কয়টা কয়টা? খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? 30 মিনিটে শেষ করে দিব, থাকবেন তো আপনারা, তবে শেষ পর্যন্ত শুনে যান। এই খাসলত যদি আমার সাথে মিলে আমি ওয়াদা করলাম আমি নিজেকে সংশোধনের নিয়তে কথা বলবো, আর আপনাদের কারো সাথে মিললে রাগ করবেন নাকি কমিটির যুবক ছেলেগুলারে ধরবেন, এই কোন জায়গা থেকে হুজুর একটা আনছত, সব আমার বিরুদ্ধে ওয়াজ করে গেছে, আমি কি আপনাদের চিনি? কথা বলেন না, বরং কোনো একটি কথা বা পয়েন্ট আপনার সাথে মিলে গেলে আপনি কি করবেন, সংশোধনের নিয়তে শুনবেন এবং তওবা করে বারে ফিরবেন ইনশা। তাহলে মুনাফিকের বৈশিষ্ট্য আজ আমরা কয়টা জানবো? আরো জোরে, কয়টা? আরো জোরে, কয়টা? এক নাম্বার। এগুলা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, যে মুখস্থ রাখতে পারবে 15টা তারে আমি পুরস্কার দিব কিন্তু, ঠিক আছে? যে 15টা মুখস্থ করবে আমি নিজে তারে পুরস্কার, এখন একজন না হয়ে 10 জন হইলে 10 জনকে দিব, কোনো অসুবিধা নাই। মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? পুরস্কার পাওয়ার আশায় মুখস্থ করব না, পুরস্কার তো পাবোই, হেদায়েতের আশায় আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। এক নাম্বার, মুনাফিক যারা দ্বিমুখী স্বভাবের মানুষ তারা, এরা হচ্ছে ডাবল ফেস পার্সোনালিটি, দ্বিমুখী স্বভাবের মানুষ, মুখ দিয়া বলে একটা করে। কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এদের ব্যাপারে বললেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখেরাতের উপরে ঈমান এনেছি, আল্লাহ আর আখেরাতের উপরে ঈমান আনার ঘোষণা দিয়ে বাস্তব জীবনে ঈমানের বিপরীত কাজ করে যারা, ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। দেখবেন অনেকে আছে মুখ দিয়া নিজেকে ঈমানের ঈমানদার বলে ঘোষণা দিয়েছে, আজান হয় হে নামাজে যায় না, এরকম মানুষ এই এলাকায় নাই। তুমি যে ঈমানদার, নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকু সালা, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? তাহলে সে নিজেকে ঈমানদার বলল আর ফজরের নামাজে ঘুমাইলো, তাহলে বলেন তো তার মুখের কথা আর বাস্তব জীবনের আমল মিলল কিনা? এই যে বাস্তব জীবনের কথা,
এই যে বাস্তব জীবনের কথা আর বাস্তব জীবনের কাজে অমিল ঘটাবে যারা মুনাফিক হলো। আমার আমার অনেক মুসলমান আছে ইমানের ঘোষণা দিয়ে তারা সুদ খায়, এইরকম সুদখুন নামাজি আছে না নাই? হে নামাজেও আগের কাতারে থাকে, সুদে সুদ খাওয়ার বেলায়ও আগের কাতারে থাকে। আবার অনেকে আছে ঘুষখুর, নামাজেও যায় আবার ঘুষও খায়, আছে না নাই? এইভাবে মুখ দিয়ে ইমানের কথা বলে বাস্তব জীবনে ইমানের বিপরীত কাজ করে যারা, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। তাহলে এই কাজগুলো করা যাবে। ইমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, ইমান এনেছি আমরা কার উপরে? তাহলে আমরা জীবন পরিচালনা করব কার হুকুমে? এটা আল্লাহর সাথে আমাদের কমিটমেন্ট। এখন সেই কমিটমেন্ট রক্ষা না করে আমরা ইমান আনলাম, বললাম আল্লাহ আমরা তোমার উপরে ইমান এনেছি, তোমার বিধান মানবো, এরপরে বাস্তব জীবনে আল্লাহর বিধান মানলাম না, এটা ইমানদারি হলো না মুনাফিকি হলো? তাহলে এক নম্বর পয়েন্ট মনে রাখবেন, সবাই লম্বা করতেছি না, আমি শর্ট করে করে বলতেছি, মনে রাখবেন। দুই নম্বর, মুনাফিক যারা ধোকাবাজি স্বভাবের মানুষ হলো তারা, আল্লাহ কোরআনে বলেছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দিতে চায়, অথচ তারা জানে না, এর দ্বারা নিজেরাই তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে। মুনাফিকগুলো আল্লাহ এবং ইমানদারদেরকে এমনভাবে ধোকা দেয়, মুখ দিয়ে বলে আল্লাহ তোমারই পরিমাণ এনেছি, বাস্তব জীবনে আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনের বিরোধিতা করে, এইভাবে আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে। আর ইমানদারদের সঙ্গে কেমনে ধোকাবাজি করে দেখবেন, কিছু মানুষ আছে ইমানদারের সামনে আসলে ইমানদারি দেখায়, আবার তলে তলে ইমানদারদের ক্ষতি করে। যখন তার স্বার্থের সময় আসে তখন ইমানদারদের সামনে খুব সুন্দর সুন্দর কথা বলে স্বার্থ হাসিল হয়ে গেলে, ক্ষমতা পেয়ে গেলে ইমানদারদের উপরে আবার জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়। এইরকম খাসলতের মানুষ যারা মুনাফিক হলো। মুনাফিকের তিন নাম্বার স্বভাব হলো এরা সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে সুবিধা ওই দিকে দৌড়ায়, যেদিকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরে। আল্লাহ এদের ব্যাপারে কোরআনে বলেছেন ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতীনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন এরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় কয় আমরা তো তোমাদের দলের মানুষ ভাই, তোমাদের সাথে আছি, আবার যখন এরা শয়তানের দুষ্টদের সাথে মিলিত হয় কয় আমরা তো তোমাদের সাথেই আছি। কিছু মানুষ আছে দেখবেন এরা ওয়াজ মাহফিলেও আসে আবার নাচ গানের কনসার্টেও যায়, এই ওয়াজেও আসে ওখানেও যায়। আরে বাপরে বাপ, কিছু মানুষ সে ওয়াজ মাহফিলের সভাপতি হইতে চায় আবার নাচ গানের কমিটিরও সভাপতি হইতে চায়, বুঝলাম না? হে ওইদিকেও থাকে, ওইদিকেও থাকে, এদিকেও দৌড়ে ওইদিকেও দৌড়ে, এটা ইমানদার না? এটা কি? আরো জোরে বলেন এটা কি? তাহলে দুই দিকেই দৌড়াবে যারা ইমানদার না মুনাফিক তারা। মুনাফিকের চার নাম্বার খাসলত হলো কি ও, এই এদের সাথে মিলছে নাকি? এটা এই তিনজনের সাথে মিলছে কি? এখন কি নাচ গানের কনসার্টে যায় নাকি এরা? শয়তান খুঁচায় নাকি, নিচ দিয়ে খুঁচায়? হ্যাঁ কি বলে? আচ্ছা বুঝছে, এরা যাইতেছে না, এরা আসতেছে, মানে কাম সেটা আবার আসবে ইনশা। কয়টা বলছি? তিন, শেষ টান মারতেছে দেখেন না। চার নাম্বার, মুনাফিক যারা মানুষ দেখানো কাজ করে, আল্লাহ কোরআনে বলেছেন এরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহকে খুশি করার জন্য দাঁড়ায় না, বরং মানুষকে দেখাবার জন্য দাঁড়ায়। ওয়া ইদা কামু ইলাস-সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালীলা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকগুলো যখন নামাজে দাঁড়ায়, এরা অলসভাবে নামাজে দাঁড়ায়, মানুষকে দেখাবার জন্য নামাজে দাঁড়ায়, আর এই ধরনের নামাজ ইলেকশন আসলে বেড়ে যায়।
নির্বাচন আসলে এমন নামাজির সংখ্যা বাড়ে, সারা বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলে মাথা থেকে টুপি আর নামায় না। আসরের নামাজ এক জায়গায় পড়ছে, এক মসজিদে পড়ে ফেলেছে, সামনে যাইতেছে আরেকটা মসজিদে দেখে নামাজ আদায় হচ্ছে, আবার ঢুকতেছে, তার সাথে চেলা পেলারা বলতেছে স্যার একটু আগে নামাজ পড়লেন এখন আবার ঢুকেন কেন, কয় চুপ থাক এখন ইলেকশনের টাইম আছে না নাই, এইরকম সিটার বাটপার আছে না নাই। আরে বাপরে বাপ, সারা বছর নামাজ পড়ে না, এখন দেখা যায় ইলেকশন আসতে অজু থাক আর না থাক আল্লাহু আকবার আছে এরকম, কেউ নামাজি হলে তাকে নিয়ে আমরা ঠাট্টা উপহাস করব না, কিন্তু তার এই সকল কাজ কারবারের মধ্যে যদি ভেজাল উদ্দেশ্য থাকে তাকে নিয়ে তো কথা বলাই দরকার, ঠিক কি না? লোক দেখানো কাজ অনেকে আমরা করি, সব জায়গায় দান সৎকা করে না, যেখানে দান সৎকা করলে মানুষ তারে বাহবা দিবে ওখানে দান সৎকা করে, এইরকম আছে না নাই। আবার সে হজ করে এসেছে, এখন মানুষ তো জানা দরকার সে যে হাজি সাহেব, এই জন্য নামের আগে এসেই সে হাজি বা আলহাজ, কোনো জায়গায় অনুষ্ঠানে উপস্থাপনার সময় যদি তার নামের আগে আলহাজ কেউ না বলে, হাজি না বলে রাগ করে, কয় এবারে জানোস না আমি হজ করছি আছে না নাই। আপনারা বলবেন হুজুর এটা তো অসুবিধা কোথায়, এটা নিয়ে আপনি কথা বললেন কেন? এবার আপনি বাবারে ভাইরে নিরপেক্ষ মন মগজ দিয়ে শুনুন, বলেন সবাই উত্তর দেন, আমার আপনার নবী হজ করেন নাই, আস্তে বললেন কেন, জোরে বলেন। আমরা কি বলি হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি বলি আলহাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কেউ কোনোদিন বলছে? আমরা কি বলি হাজি আবু বকর রাদিয়াল্লাহু আন, আমরা কি বলি হাজি ওমর রাদিয়াল্লাহু আন, আমরা কি বলি আলহাজ উসমান রাদিয়াল্লাহু আন, আমরা কি বলি আলহাজ আলী রাদিয়াল্লাহু আন, আলহাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এরকম বলে কেউ? কই হুজুর আমরা লাগাবো না কেন, আমি যখন হজ করতে গেছি তখন তো পুলিশই আমারে বলছে ইয়া হাজ্জি, তো ওখানে পুলিশ বললে আমাদের দেশে নাম লাগাইলে কি হয়েছে, যুক্তি কিন্তু ঠিক আছে, এই যুক্তির জবাবও হুজুরের কাছে আছে। আপনাদের এলাকার নাম কি, গ্রামের নাম কি? মিঠাপুর, মিঠাপুর আছে, তিতাপুর আছে নাকি এলাকায়? শুধু মিঠা আছে তাই না? আচ্ছা ভালো, শোনেন আপনাদের মিঠাপুরে শীতের দিনে এক মুসল্লি আসছে নামাজ পড়তে, এখন শীতের দিনে মসজিদগুলোতে কি বিছানো থাকে, আপনি দেখলেন যে এক মুসল্লি পিছনে এসে নামাজ পড়তেছে, কার্পেট টার্পেট নাই, আপনি তার নাম জানেন না, তখন বলেন কি এ মুসল্লি ভাই সামনের কাতারে আসেন, কার্পেট পিছানো আছে, তাহলে কি বলে সম্বোধন করলেন? আরেকটু জোরে বলেন, তার নাম কি মুসল্লি? আসলে তার নাম জানেন না, এই জন্য নামাজে যে আসে তাকে বলা হয়, হজেও যে আসে তাকে বলা হয় হাজি। এখন আপনি যে তারে মুসল্লি বললেন, তার বাড়ি যদি থাকে ভাঙ্গায়, সে যদি ভাঙ্গায় গিয়া বলে আমি গেছিলাম আলফাডাঙ্গায়, তারা আমাকে মুসল্লি উপাধি দিয়েছে, এখন থেকে আমাকে ডাকবা মুসল্লি আব্দুর রহমান, এরকম যদি কেউ করে এলাকার মানুষ তারে ভালো বলবে না বেকুব পাগল বলবে? পুলিশ আপনারে হাজি বললো বলে, এ তো আপনার নাম জানে না, পুলিশ কি আপনার নাম জানে? ওই আপনি যেমন নাম জানেন না বলে তারে বলছেন মুসল্লি ভাই এখানে আসেন, সেও নাম জানে না বলে বলেছে ইয়া হাজ্জি ফদ্দল হুনা, অথবা সে আপনাকে বলবে ইদহাব ইলা হুনা এইদিকে যাও, অথবা বলে এদিকে আসো, আরবিতে বলেছে আপনাকে, তাই বলে কি আপনি এটা লাগাই দিবেন? আরে ভাই আপনি যদি একবার হজ করে নামের আগে আপনি হাজি লাগান একবার, আপনার গ্রামের আরেকজন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তা আপনি যদি একবার নামের আগে হাজি লাগান তার তো লাগানি উচিত পাঁচবার, মুসল্লি 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 আব্দুর রহমান, তো এরকম লকব লাগাইতে লাগাইতে তো মানুষের নাম আসল নামও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? আমরা নামাজ রোজা হজ যাকাত দান সৎকার সব করি একজনের জন্য, তিনি কে? এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআনে শিখিয়েছেন বান্দা তুমি ঘোষণা দাও, বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেছেন বান্দা বল আমার নামাজ আমার কুরবানি হায়াত মওত সব কার জন্য? এগুলো বড় বড় রাজনীতিবিদরা আর এলাকার কিছু কিছু মাতব্বরা নামের আগে এগুলো লাগায়, খবরদার এগুলো লাগাবেন না,
এবাদতের ভেতরে রিয়া ঢুকে গেলে ওই এবাদত আল্লাহ কবুল করে। সব করি আমরা কার জন্য? কি আপনি কি আমার কথা রাগ করলেন নাকি? আমি কি অবাস্তব কিছু বলেছি? আমি আপনার কল্যাণের কথা বলেছি। মুনাফিক যারা মানুষ দেখানো কাজ করে, আমি এমন বহু হাজি সাহেব দেখছি, দুইবার তিনবার হজ করার পরে তার নামের আগে হাজি লেখলে লাভ করে। সে কয়, আরে বেটা আমি কি এখনো হাজি আছি নাকি? তিনবার হজ করছি, লেখ আলহাজ। তাহলে এবাদত আমরা মানুষ দেখাবার জন্য করব না, এবাদত করব একজনকে খুশি করার জন্য, তিনি কি? তাহলে মুনাফিক যারা মানুষ দেখানো কাজ করে তারা নাম্বার ৫, এই তো শেষ হয়ে যাচ্ছে। ৫ নাম্বার মুনাফিক যারা রুগা রুগা হলো তারা, এদেরকে যে রুগে ধরছে রোগটার নাম বড় সাংঘাতিক, রোগটার নাম হচ্ছে নিফাক। জুড়ে বলেন রোগটার নাম কি? আর এই রোগে আক্রান্ত হয়ে মরে যাবে যারা বিনা হিসাবে, আর একটু জোরে বলে জাহান্নামি হবে তারা। নাম্বার ৬, ৬ নাম্বার মুনাফিক গুলো হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এরা যেখানেই সুযোগ পায় সেখানে ঝামেলা লাগায়, এমনকি বহু জায়গায় মানুষেরা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসে, মুনাফিক মার্কা মুসলমানগুলো টুপি লাগাইয়া তারাও তারাও একেবারে প্যান্ডেলে এসে হুজুরের আশেপাশে বসে, তারপরে কোনো এক ফাঁক দিয়া উঠে গিয়ে মাহফিলের মধ্যে গেঞ্জাম লাগানোর চেষ্টা তারা করে। মুনাফিক যারা জায়গায় জায়গায় বিশৃঙ্খলা লাগাতে চায় তারা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকি স্বভাবের লোকদেরকে যখন বলা হয় খবরদার আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংস্কারপন্থী মানুষ। নিজেদেরকে তারা সংস্কারপন্থী মানুষ দাবি করে যেখানেই সুযোগ পায় সেখানেই তারা ঝামেলা লাগায়, এরকম আছে না নাই? তাহলে ৬ নাম্বার আমরা জানলাম মুনাফিক যারা ফাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী হলো তারা, শুধু ওয়াজ মাহফিলে না সমাজে পথে ঘাটে যেখানে সেখানে এরা বিশৃঙ্খলা লাগায়। মুনাফিকের ৭ নাম্বার স্বভাব হলো এরা কথায় কথায় মিথ্যা বলে। জুরে কোন মুনাফিক কথায় কথায় কি বলে? মিথ্যা বলার স্বভাব আমাদের মাঝেও আছে না নাই? আছে। আলফা ডাঙ্গা ফোন আসছে কয় আমি আসি ভাঙ্গা, এরকম মিথ্যাবাদী মানুষ আছে না নাই? কয় হুজুর একটা দুটা মিথ্যা বললে কি হয়েছে? শোনেন মিথ্যা বললে কি হয়েছে? মিথ্যা বলে তারা, নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিক যখন কথা বলে কথায় কথায় কি বলে? ফোন একটা আসে, দুস্ত কই আসে বাড়িতে, কয় আমি ঢাকা। ঘটনা একটা মনে পড়ছে, বলবো? এক বাপ ঘরের মধ্যে আসছে, আইসা দেখে তার ছেলে খাতায় কি জানে লিখতেছে। কয়, বাবা রে কি লিখোস খাতায়? খাতা হাতে নিয়ে দেখে তার ছেলের হাতের লেখা ভালো না। কয়, তো তোর বাপের লেখা এত সুন্দর, তোর হাতের লেখা এমন কেন? দেখ খাতা কলম দে আমার কাছে, আমি লিখে দিই, এরপরে আমার হাতের লেখা দেখে দেখে তুই প্র্যাকটিস কর, লেখা সুন্দর হবে। এবার বাপ খাতায় লিখছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কয়, নে এই দুই লাইন তুই এবার দেখে দেখে লিখতে থাক। এখন ছেলে চেয়ার টেবিলে বসে এবার ওই দুই লাইন দেখে দেখে প্র্যাকটিস করতেছে, এমন সময় কলিং বেল চাপ দিছে বাসায়। এখন বাপ দরজার ফাঁক দিয়া দেখে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই আসছে, হায় 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 টাকা পায় ১০,০০০, কয় হাজার? আর একটু জোরে বলেন। পুলার কাছে আইসা কয়, বাজান খাতা কলম রাখ, তোর আব্দুল সালাম চাচারে গিয়া ক আব্বু বাসায় নাই। আব্বু কোথায় নাই? তা হে, যদি বাপ যদি পাকনা হয়, পাকনা পাকনার ঘরে তো হবে আরেকটা পাকনা, আসলেই পাকনার ঘরে হয়েছে আরেকটা পাকনা। সে তখন বলে আব্বাজান খাতায় লিখছেন এটা কি? কয়, আব্বাজান খাতায় লিখছেন এইটা কি? বাপ বলে, বাবারে খাতার লেখা খাতায় থাকুক, তুই আগে মিথ্যা বলে আগে আমারে নাজাত দে। এইরকম বাপ বেটার মিথ্যার চর্চা আজ ঘরে ঘরে আছে না না? আপনি বলবেন হুজুর একটা দুইটা মিথ্যা বললে কি হয়েছে? ওই যে নবীজি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিকের নামে কোরআনে একটা সূরা আছে না নাই,
মুনাফিকের নামে যে সূরা আছে ওই সূরার প্রথম আয়াতের শেষে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকগুলো মিথ্যাবাদী। মুনাফিকগুলো কি? তাহলে মিথ্যা বললে কি হয়? আপনি যদি এটা বলেন মিথ্যা বলে যারা কি হয়ে যায় তারা? আপনারা কি ক্লান্ত? আর একটু সময় বাকি আছে, সবাই জবাব দেন। মিথ্যা বলে যারা কি হয়ে যায় তারা? মুনাফিক হয়ে যায় যারা, কোথায় যাবে তারা? না না না, উত্তর হয় নাই। ইয়েস, তাহলে আবার একটু স্লোগানগুলো মিলায় বলেন। মিথ্যা বলবে যারা, কি হয়ে যাবে তারা? আর একটু জুড়ে বলতে হবে, মিথ্যা বলবে যারা, কি হয়ে যাবে তারা? মুনাফিক হয়ে যাবে যারা, কোথায় চলে যাবে তারা? এখন জাহান্নামে যাওয়ার খায়েশ যদি উঠে দিলে মিথ্যা বলবেন, আর যদি মুনাফিক হয়ে জাহান্নামে যাওয়ার খায়েশ না থাকে, জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি থাকে, আদর্শবান মুসলমান হওয়ার ইচ্ছা যদি থাকে, আজ থেকে মিথ্যা বলা ছাড়বেন নাকি আরো বলবেন? কারা কারা আজ থেকে মিথ্যা আরো বলবেন, হাত তুলেন। অসুবিধা নাই, যারা হাত তুলছে ভুল করে হাত তুলছে, জিমানি আসছে নাকি? এটা তাকবীর মানে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা আওয়াজ হয় না, আমি একটু দেখি বিবাহিত আর অবিবাহিতদের অবস্থা কি। প্রথমে বিয়াইত্যা যারা বিয়ে করে ফেলছেন তারা দিবেন, এরপরে অবিবাহিত তোমাদেরকে দেখবো, আজ তোমাদের এনার্জি এত কম কেন? দেখি বিবাহিতদের এনার্জি বেশি না অবিবাহিতদের এনার্জি বেশি। প্রথমে বিবাহিতরা রেডি? আপনারা রেডি? তাহলে বিবাহিতরা একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই অবিবাহিত, এবার দেখি তোমরা কোন জায়গায় ছিলে এতক্ষণ, তোমরা রেডি? রেডি? লিল্লাহি তাকবীর। কি রে একটু কম মনে হইলো যে, লিল্লাহি তাকবীর। এখন বিয়ের আগেই যদি তোমাদের আওয়াজের এই দশা হয়, বিয়ার পরে কি করবা? এখনো তো মিসকিন তোমরা, বিয়ে করো নাই। তবে আল্লাহ জানো তোমাদেরকে উত্তম ভাবে বিয়ের ব্যবস্থা করে দেন। আমাদের যুবকগুলো অনেক ভালো, তাই না? এরা বিয়ে করতে চায়, জানা করতে চায় না, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আমাদের দেশে বিয়েকে এখন কঠিন করে ফেলা হয়েছে। আরে বাপ রে বাপ, যুবক ছেলেরা বিয়ে করবে কেমনে? আমি জানি না আপনাদের এই ফরিদপুরে বা এর আশপাশে গোপালগঞ্জে কিরকম সিস্টেম আছে, অনেক জায়গায় তো বিয়ে শাদি বাপ রে বাপ লক্ষ লক্ষ টাকা মোহরণ। আপনাদের এলাকায় এরকম আছে? তো এই ছেলের বয়স 22 বছর 24 বছর, এই বয়সে এত টাকা পাবে কোথায়? আপনি মোহরানাকে সহজ করে ফেলেন, বিয়ে যত সহজ করে দিবেন সমাজে জেনা বেড়ে যাবে না কমে যাবে? আমরা আমাদের ছেলেগুলোকে মেয়েগুলোকে সঠিক বয়সে বিয়ে দিচ্ছি না বলে এই ছেলে মেয়েগুলো বিপদগামী হচ্ছে, আর সমাজে জেনা বেবিচার বেড়ে যাচ্ছে। এই জেনার দরজাকে লক করে দিতে হলে বিয়েটাকে সহজ করে ফেলতে হবে, বিয়েটাকে সহজ করে ফেলতে হবে। মেয়ের বাবা মা যারা আছেন আপনারা বলবেন যে বাবারে তোমার যা সামর্থ্য আছে সামর্থ্যের আলোকে মোহরানা নগদ দিয়ে বিয়ে করে ফেল, বিয়েগুলোকে সহজ করে ফেলে। 10 লাখ 20 লাখ 30 লাখ মোহরানা যদি দাবি করে বসেন এই ছেলেটা বিয়ে করবে কেমনে? আবার 20 লাখ 30 লাখ বলে কিন্তু 20 টাকাও নগদ, এরকম আছে না অনেকে? দরকার আছে এগুলো করার, বিয়েটাকে আমরা সহজ করে দিব, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে মিথ্যা বলবেন আপনারা? মিথ্যা বলা যাবে? মিথ্যা বলে যারা মুনাফিক হলো, নাম্বার 8 মুনাফিকের 8 নাম্বার স্বভাব হলো মুনাফিক যারা ওয়াদা ভঙ্গ করে তারা, মুনাফিক যারা ওয়াদা ভঙ্গ করে তারা। নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত আছে তার মধ্যে একটা খাসলত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা তখন ভঙ্গ করে। একজন টাকা দিছে একজনের কাছ থেকে 10,000, কয় ভাই আগামী জুমাবারে দিয়া দিব, কত জুমাবার যে চলে গেছে তার আর দেখা পাওয়া যায়, এরকম মানুষ আছে না? নাই, টাকা নিছে, নেওয়ার পরে যখন দেখছে যার কাছ থেকে টাকা নিছে সে ওই রাস্তা দিয়ে আসতেছে, সে পালায় ওই রাস্তা দিয়ে দৌড় মারে, আছে কি না? এ ভাই আপনি দৌড়ান কেন? না পারলে ওনার কাছে যান, গিয়ে বলেন ভাই আমি তো পারি নাই, আরো কয়েকটা দিন সময় দেন, কোনো অসুবিধা আছে? এই ওয়াদা ভঙ্গ করে মুনাফিক হয়ে যান কেন? এরপরে নির্বাচন আসতো তো কি বলা, এই করব সেই করব, এই রাস্তা করব, এটা করব ওইটা করব, তারপরে কিছুই আর করে আসে না ভাই। তাহলে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে যারা,
কি হয়ে যায় তারা, মুনাফিক যারা কোথায় যাবে তারা? তাহলে ওয়াদা কি আপনারা ভঙ্গ করবেন নাকি? যে ওয়াদা আমরা করবো ওয়াদাটা রাখারও আমরা চেষ্টা করবো। এরপরে মুনাফিকের নয় নম্বর স্বভাব হলো, মুনাফিক যারা আমানতের খেয়ানতকারী হয় তারা আল্লাহর নবী বলেছেন মুনাফিকের একটি খাসলত হলো, ওয়াইদা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানত আর আমানতের জায়গায় থাকে না, আমানত খেয়ানত হয়ে যায়। আজ আমাদের কথার আমানত নাই, বক্তৃতার আমানত নাই, আজ আমাদের দায়িত্বের আমানত নাই। এক কথা একজনকে বলছে, বলছে ভাই আর কাউরে বলিস না, এখন সে আবার আরেকজনকে বলে ভাই তোরেই বললাম তুই আর কাউরে বলিস না। আর মহিলাদের ভেতরে কিন্তু এই খাসলতটা বেশি, দায়িত্বের আমানত নাই। আমি একজন শিক্ষক মানুষ, আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠানে আমি আমার ছাত্রছাত্রীদেরকে ঠিক মতো পড়াই না, কারণ ছাত্রছাত্রীদেরকে ক্লাসে যদি ঠিক মতো পড়াই কোচিংয়ে আমার ছাত্রছাত্রী কমে যাবে, এই জন্য ক্লাসের মধ্যে ফাঁকিবাজি করি। এই যে আমি আমার দায়িত্বে গাফলতি করলাম, দায়িত্বের মধ্যে গাফলতি করবে যারা আমানতের খেয়ানতকারী হয়ে যাবে তারা। এইরকম অনেক মানুষ আছে না নাই? আমি একটা দায়িত্বে বসলাম, দায়িত্বের চেয়ার এটাও আমানত। আপনাকে সমাজের দায়িত্ব দেওয়া হলো, জনগণের দায়িত্ব দেওয়া হলো, সেটাও আমানত। কিয়ামতের একটা বড় আলামত হলো, কিয়ামতের একটা বড় আলামত হলো, মানুষ কিয়ামতের আগে আমানতের খেয়ানতদারিতা বেড়ে যাবে। আর খেয়ানতদারিতা এখন এমনভাবে বেড়েছে, আমরা দায়িত্বের চেয়ারে বসেও খেয়ানত শুরু করে দিয়েছি। জনগণ আমাদেরকে তার দায়িত্বে বসিয়েছে, এখন জনগণের সম্পদ অনেকে জনগণের কাছে দেয় না, বরং চুরি করে তার খাটের নিচে লুকায়া রাখে। আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর কিছু সেসরা চোর আছে খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে। এইরকম জনগণের সম্পদ জনগণের কাছে না দিয়ে, জনগণের আমানত নিজের পেটের ভেতরে ঢুকায় যারা খেয়ানতকারী তারা, আর খেয়ানতকারী যারা মুনাফিক হলো। আর যদি আমরা আল্লাহওয়ালা লোকগুলোকে, ভালো মানুষগুলোকে যদি দায়িত্বের চেয়ারে বসাতে পারতাম, তাহলে এত খেয়ানত হলো, এত খেয়ানত হতো না। মনে পড়ে গেল আমার একটা ঘটনা, বলবো ঘটনাটা কি বলবো। অমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেন নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার শাসনামলে একবার তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। বলেন তো সেই যুগে এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? মোমবাতির আলো জ্বালিয়ে ঘরে কাজ করছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজার মধ্যে নক করলেন। আসতে পারি? অমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে থামিয়ে দিলেন, বললেন একটু দাঁড়াও, অপেক্ষা করো। তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন এবার তোমরা ভিতরে আসো। এরা ভেতরে এসে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটি মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে কি কারণে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন? অমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালি জনগণের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন আসলে আমি মনে মনে ভাবলাম, রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালি আমি যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, তাহলে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন আমার অন্তরে পয়দা হলো, তখন আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়েছি। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, চাই কি চাই না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না,
আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। যদি আমাদের নেতা হতো অমরের মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা? আজ শেষরা চোর চামার চাঁদাবাদ সন্ত্রাস আর টেন্ডার বাস গুলোকে আমরা আমাদের নেতা বানিয়েছি বলে এরা জনগণকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। আমানতদার লোকগুলোকে এই জন্য আমানতের জায়গায় বসানো দরকার। আমানতের খেয়ানত মুনাফিকের নাম্বার 10-10 নম্বর মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধী হয় তারা, এরা কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআনের আইন তারা মানে না, মানতে চায় না, কোরআনের আইনের বিরোধিতা করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদের ব্যাপারে বলেছেন, ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কথাটা কার? আল্লাহ বললেন যখন এদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের দিকে এবং রাসূলের আনুগত্যের পথে ফিরে আসো, তখন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী আপনি দেখবেন মুনাফিকেরা পাশ কাটিয়ে চলে যায়, কারণ আল্লাহর আইন চালু হলে তারা অপরাধ জগতে আর নেতৃত্ব দিতে পারবে না। অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের আইনের বিরোধী হয় তারা, কারণ কোরআনের আইন চালু হলে তারা তো আর কেসিনোর ব্যবসা করতে পারবে না, তারা তো আর নাইট ক্লাব মদের বার চালু রাখতে পারবে না। এই জন্য কোরআনের আইনের তারা বিরোধী হয়। কোরআনের আইন যদি চালু থাকে তাহলে তো সমাজ থেকে এই ধরনের অন্যায় অপরাধ নির্মূল হয়ে যাবে। এই জন্য অন্যায় আর অপরাধ জগতের বস যারা, অন্যায় আর অপরাধ জগতের লিডার যারা, কোরআনের আইনের বিরোধিতাও করে তারা, আর কোরআনের আইনের বিরোধিতা করে যারা মুনাফিক হলো তারা। নাম্বার 11 মুনাফিক যারা সব সময় ভীত বিহ্বল থাকে, তারা তাদের অন্তরে ভয় থাকে, জানি না কোন সময় কোন আয়াত নাজিল করে আল্লাহ আমাদের চরিত্র ফাঁস করে দেন কিনা। নবীজির সময়ে মুনাফিকরা ভয়ে থাকতো, না জানি কোন সময় কোন সুরা বা আয়াত নাজিল হয়ে তাদের চরিত্র ফাঁস হয়ে যায় কিনা। আল্লাহ তাআলা কোরআনে এদের ব্যাপারে বলেছেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকগুলো সব সময় ভীত সন্ত্রস্ত থাকে, না জানি কোন সময় কোন সূরা নাজিল করে তাদের চরিত্র ফাঁস করে দেওয়া হয় কিনা। এখনো দেখবেন কোরআনের মজলিসগুলোতে, দ্বীনের মজলিসগুলোতে মুনাফিকরা, মুসলমান নামদারি মুনাফিকরা, তারাও ভয়ে থাকে, জানি না কোন সময় খুজুর কোন আয়াত বলে আমাদের চরিত্র ফাঁস করে ফেলে। এই জন্য বিভিন্ন জায়গায় ওয়াজের মাহফিলে হুজুরদেরকে স্লিপ দেয় আছে না নাই, বিভিন্ন মসজিদে তো হুজুররা এখন জুমার দিনে ভালো করে খুতবাও দিতে পারে না। ঘটনা তো আরেকটা মনে করছে বলবো, এক হুজুর এক মসজিদে নতুন চাকরি পেয়েছেন, তো জুমার বারে চিন্তা করলেন যেহেতু প্রথম জুমা একটু সুন্দর করে দেওয়া দরকার আলোচনা, খুব সুন্দর নোট করলেন, চিন্তা করলেন আজকে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করবো, সুদ নিয়ে। 12:30 সময় মিম্বরে উঠলেন, সুদ নিয়ে ওয়াজ শুরু করলেন। কিছুক্ষণ পর মসজিদ কমিটির সভাপতি মারছে কাশি, হুজুরও চালাক বুঝে গেছেন আমার ওয়াজ কমন পড়ছে। ঘড়ির দিকে তাকায় দেখি বাজে মাত্র 12:40, টেকনিক করে টপিক চেঞ্জ, বিষয় চেঞ্জ করে চলে গেছে ঘুষের ওয়াজে। কিছুক্ষণ পর সেক্রেটারি কাশি মারছে, হুজুর বুঝছে হায় রে হায় এই ওয়াজও আমার কমন পড়ছে, তাও কার সাথে, একদম সেক্রেটারির সাথে। ঘড়ির দিকে তাকায় দেখে 12:50 বাজে, এখনো আরো সময় বাকি আছে, চলে গেছে এবার চাঁদাবাজির ওয়াজে। কিছুক্ষণ পর এবার কেশিয়ার কুতাকুতি শুরু করছে, ইমাম সাহেব দেখলেন হায় রে হায় এখানে ওয়াজ সব কমন, দেখলেন একটা হয়ে গেছে, বললেন আজকে আর ওয়াজ হবে না, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইরকম যদি কোনো ভাই থাকেন
সুদখুর ঘুষখুর চাঁদাবাজদেরকে ভয় করে। আপনি যদি সত্য কথা হক কথা বলতে না পারেন, পবিত্র মিম্বর ছেড়ে গিয়ে মাটি কাটেন, এটা আপনার জন্য সম্মানের হবে। আর যদি আপনি ওই পবিত্র মিম্বরে বসেন তাহলে সুদখুর ঘুষখুর চাঁদাবাজ আর টেন্ডারবাজ থেকে পরোয়া না করে হক কথা আপনাকে বলতেই হবে, এটা আপনার দায়িত্ব। তো মুনাফিকরা ভয়ে থাকে, জানে না কোন সময় আমার চরিত্র কোন সুরার কোন আয়াত দিয়ে ফাঁস করে দেয়। এই জন্য দেখবেন মুনাফিক মার্কা মানুষগুলো কোরআনের মাহফিলে বাধা দেয় বেশি, কারণ কোরআনের মাহফিলে বাধা দিলেই তো এখানে সত্যের প্রচার হবে, মানুষগুলো সত্যের দিকে আসবে। আর এই সকল অন্যায় অপরাধ জগতে নেতৃত্ব দানকারী লোকেরা কোরআনের মাহফিল বেড়ে গেলে এরা দিন দিন তোলানিতে পড়ে যাবে, এজন্যই তারা মাহফিলের বিরোধিতা করে, ঠিক কিনা? তাহলে ১১ নম্বর বৈশিষ্ট্য জানলাম, মুনাফিক যারা আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে সব সময় ভীত বিহ্বল থাকে তারা। এরপরে ১২ নম্বর মুনাফিক যারা সুবিধাবাদ জিন্দাবাদ এই স্বভাবের লোক হয় তারা। যখন ইমানদাররা ভালো অবস্থানে থাকে ইমানদারদের কাছে গিয়ে বলে ভাই আমরা তোমাদের সাথে, আবার যখন কাফেররা বিজয়ী হয়ে গিয়ে বলে আমরা তোমাদের সাথে। তারপরে মুনাফিকের ১৩ নম্বর স্বভাব হলো মুনাফিকগুলো সবসময় ইমানি আন্দোলন থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখে, নিজেকে ইমানদার বলে, অথচ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ব্যঙ্গ করা হয় গালি দেওয়া হয় তখন মুনাফিকের মতো ঘরে বসে থাকে, আছে না নাই? তো ইমান রক্ষার আন্দোলনকে, ইমানি আন্দোলনকে ভয় করে যারা, কিংবা ইমানি আন্দোলন থেকে দূরে থাকে যারা, মুনাফিক হলো। নাম্বার ১৪, ১৪ নাম্বার মুনাফিক যারা মুসলমানদের বিপদাপদে খুশি হয় তারা। মুসলমানরা যখন বিপদে পড়ে, আল্লাহর দিনের দায়ীরা যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে তখন তারা খুশি হয়। এই রকম কিছু মানুষ আছে না নাই? বেশ্যা মহিলারা ভি চিহ্ন দেখায় জেলখানা থেকে বের হয়, তার খারাপ লাগে না। আর আলেমরা জেলখানায় থাকলে হে কিছু বলে না। আর যেই সমাজে যেই দেশে বেশ্যা মহিলারা ভি চিহ্ন দেখিয়ে জেলখানা থেকে বের হয়ে যায়, আর আলেমদেরকে যেখানে নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়, বুঝতে হবে সেই সমাজে সুবিচার না অবিচার চলছে। জেলখানা তো বানানো হয় চোর ডাকাতদের জন্য, এখন চোর ডাকাত বেশ্যা সবগুলা জেলখানার বাইরে, আর দিনের দায়ীরা জেলখানার ভেতরে। এই দিন দিন নয়, দিন আরো আসবে, পৃথিবীতে কেউ থাকে নাই, সব চলে গিয়েছে, সবাইকে মরতে হবে। ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, এটা আমাদের চূড়ান্ত গন্তব্য। আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচার আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো জালেমকে কখনো ছাড় দেন নাই। একটা হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলেছেন মানুষের উপরে জুলুম করে যারা দুনিয়া থেকেই শাস্তি পাবে তারা। পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, পৃথিবীর ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করে দেখেন, যারা এই মানুষের উপর জুলুম করেছে দুনিয়া থেকে যাওয়ার আগে তাদের শাস্তি শুরু হয়েছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেন? যারাই আল্লাহর দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরা ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে। কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দিনের বিরোধিতা করে এভাবেই দিনপন্থী মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাবে, ইতিহাসের আস্তা করে, ধ্বংসের আস্তা করে তারা নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দান করেন। আজ আমরা আলেমরাও হক কথা বলতে পারছি না তো অনেকে। কয়েক বছর আগে গোটা পৃথিবীতে কম্পারিটিভ রিলিজিয়ন মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বে যিনি গোটা পৃথিবীতে সমাদৃত ব্যক্তি, তিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন। কিছু হুজুররা বললেন এয়ারপোর্ট ঘেরাও করে ফেলব। আর তিন দিন আগে যে বিশ্বের কুখ্যাত পর্নস্টার এসে গেল, কই তাদের ব্যাপারে তো কোনো কথা আপনি বললেন না, ঠিক কিনা বলেন?
সোনু নিগম এসে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, আপনি কোনো কথা বলেন নাই। সোনু নিগমকে চিনেন আপনারা, যে আজান নিয়ে কটুক্তি করেছে? ওই সোনু নিগম বাংলাদেশে এসে নেচে গিয়ে শত শত কোটি টাকা নিয়ে চলে গেছে। আরেক বেশ্যা এসেছে, জানেন না আপনারা, দুই দিন আগে, কোনো প্রতিবাদ নাই। আর উনি আসবে কেন এটা নিয়ে প্রতিবাদ? হালুয়া খাওয়া মৌলবি, ওই লোকটা আসলে যুবক যুবতীরা তো ধ্বংসের দিকে যাইত না। আর এই সোনু নিগম আর এই বেশ্যারা আসলে সব মনে আল্লাহর অলি হয়ে যায়, তাই না? সোনু নিগম এটা আল্লাহর অলি নাকি? কথা কর না কেন আপনারা? এভাবেই আমরা এখন তো আলেমে আলেমে ঢেলাঢেলি। ওই যে এক ভাইও এখানে লিখছে আলেমে আলেমে বিভেদ, তা আলেমে আলেমে বিভেদ থাকার কারণেই তো আমাদের উপরে এত নির্যাতন নেমে এসেছে। বলেন তা আপনাদের হাতে যদি একটা লাঠি দেই আর আমি যদি বলি এই লাঠিটা ভেঙে ফেলেন, ভাঙ্গা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন, কঠিন কেমন? একটা লাঠি ভাঙ্গা সহজ না কঠিন? এখন যদি আপনাদের হাতে 1000 লাঠি দিয়ে আমি বলি এগুলা ভাঙে, ভাঙতে পারবেন? কুতাকুতি শুরু হবে। ভাঙতে পারবে কি? এটা কেন বলেছি, আমরা যতদিন এক আলেম আরেক আলেমের সাথে দলাদলি করে আলাদা থাকবো, এক লাঠি হাতে নিলে যেমন ভাঙা সহজ, আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দিবে। আর যদি আমরা সবাই দলমত ভুলে গিয়ে এক কাতারে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে ওলামায়ে কিরাম এবং মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা তো দূরের কথা, কেউ ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহসও পাবে না। আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে নিচে আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে? ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো বন্ধ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি দিয়ে এটা চর্মনাই টুপি, এটা জামার টুপি, এটা কুমি টুপি, আঙ্গা টুপি। মিয়া তুমি টুপি দিয়ে ইসলাম চিনো? আর এই সুযোগেই ইসলাম বিরোধীরা ইসলাম পন্থীদের উপরে কুরবানি চালাচ্ছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আমরা হা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক না? জ্ঞানের কথাগুলো বাস্তব না অবাস্তব? আসুন ঠেলাঠেলি বাদ দিই, সব এক কাতারে দাঁড়াই, তাহলেই দেখবেন মুসলমানরা আবারও গোটা পৃথিবীতে পুনর্জাগরণ সৃষ্টি করে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এক করে দাও। আমিন। আর আস্তে বলেন আমিন। আমিন।
ক্লান্ত হয়ে গেছেন আপনারা? আমি হাজার হাজার মাইল জার্নি করে অসুস্থ অবস্থায় এখনো ফিট আছি, আর আপনারা ক্লান্ত হয়ে গেলেন। কয়টা বলেছি? 14টা, বাকি আছে কয়টা? কষ্ট হচ্ছে মনে আপনাদের? না কষ্ট তো হবেই, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের উপর ধরে বসে আছে, কতক্ষণ আর শুনবেন? 15 নম্বর মোনাফিকের 15 নম্বর বৈশিষ্ট্য হলো, মোনাফিকগুলো নিজেদেরকে চালাক মনে করে আর বাকিদেরকে বোকা মনে করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান্নাস কানু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলছেন এদেরকে যখন বলা হয় ইমানদাররা যেভাবে ইমান এনেছে সেভাবে তোমরা ইমান আনো, তখন তারা বলে আমরা কি এই বোকাদের মতো ইমান আনবো নাকি? আল্লাহ বলেন এরা নিজেদেরকে চালাক মনে করে, অথচ এই মুনাফিকি স্বভাবের লোকগুলোই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নির্বোধ। তাহলে 15 নম্বর বৈশিষ্ট্য জানলাম, মুনাফিক যারা নির্বোধ হলো। আরেকটু জোরে বলেন, মুনাফিক যারা নির্বোধ হলো। মাশাআল্লাহ, আমার এই ভাই একদম 15টা পয়েন্ট নোট করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। পড়ান এরকম আর কে আছেন এখানে নোট করছেন? মাশাআল্লাহ, মুখস্থ। জি জি হ্যাঁ, একটা দুইবার হয়ে গেছে, দুইবার হয়ে গেছে। ঠিক আছে, আপনি বলেন মাশাআল্লাহ এরকম সলিড। আমি তো বলছি পুরস্কৃত করা হবে, বলেন। আর বলা লাগবে না, আপনি চলে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন ভাই। আপনি তো আমার হৃদয় জয় করে ফেলছেন, আপনি 15টা বলা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবকরা দেখো, এত কষ্ট করে মাহফিল আয়োজন করে, এটা সফলতা। মানুষ যদি এভাবে আলোচনা মুখস্থ করে চলে যায়, এটাই তো ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের সফলতা, ঠিক কিনা? আমার এই ভাই আমার হৃদয় জয় করে ফেলেছেন, আমি যে কি পরিমাণ খুশি হয়েছি এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আপনার সাথে বুক মিলানো দরকার, আসেন এটা তো ধরেন। সুবহান, আপনারা হাসলেন, 15টা পয়েন্ট মুখস্থ করে, এটা সোজা কথা? আর কেউ আছেন এখানে মুখস্থ করেছেন? এই ভাই দাঁড়াও, তুমি আমার যুবক ভাই বলো, মুসলমানদের দুঃখে তারা খুশি থাকে, আর লাস্ট 15 নম্বর হচ্ছিল নিজেকে চালাক মনে করে এবং অপরকের বল আমার তো ফরিদপুরে আলফাডাঙ্গা, এখন থেকে আরো বেশি বেশি আসা দরকার। আসলে আমি 3 আর 12 নম্বর মিলাই নাই, ওটা 3 নম্বর ছিল সুবিধাবাদ জিন্দা দীপক স্নান হয়েছে। 12 নম্বরটা ছিল যে এরা মুসলমানরা বিজয়ী হলে মুসলমানদের কাছে, আর কাফেররা বিজয়ী হলে আবার কাফেরদের কাছে যায় তারা সুবিধা পাওয়ার জন্য, পয়েন্টটা এরকম ছিল। আমার ভাই তোমার নাম কি? আবদুল্লাহ। কি করো তুমি? আমি আলফাডাঙ্গা গভর্নমেন্ট স্কুলে মানে হাই স্কুলে এসএসসি পরীক্ষা দিই। কতগুলো মুখস্থ করছো কেমন? এটা মাথা না কম্পিউটার? আমি বলেছিলাম আমার এই ভাইদেরকে আমি পুরস্কৃত করব। এই যে আমি আমি আপনাদেরকে সামনে রেখে আমার ভাইদেরকে আমি হ্যাঁ পুরস্কৃত করছি, এটা আমার ভাইদের প্রতি আমার ভালোবাসা, এটা কোনো সম্মাননা না, এটা ভালোবাসা ভাই। এই নিন, এটা আপনার প্রতি আমার ভালোবাসা, এটা আপনার প্রতি আমার ভালোবাসা। অবশ্যই অবশ্যই, মাইকটা দাও। এখন কানে মুখস্থ দেখি ভারে।
তুমি বলো, ঠিক আছে তোমাকেও দেওয়া হবে পুরস্কার, তুমিও বলো, তুমি কি নকলে আশ্রয় নাও নাকি? তিনজন থাকুক যদি বলতে পারে, তিনজনকে দেওয়া হবে, তিনজনটা মিল আছে না? আরে ভাই পুরস্কার তো কমিটি দিচ্ছে না, হুজুরে না দিচ্ছে, বলো তুমি বলো, তিনজন এটাই আর হবে না, তিনজন তাহলে থাকুক বসো, তোমাদেরকে আলাদা আলাদা দেওয়া হবে। আচ্ছা আগে বলছো বসো, তোমাদেরকে আলাদা আলাদা দেওয়া হবে যাওয়ার সময়, বসো অসুবিধা নেই। খুশি হয়েছি আমি, এই যে চারজন ভাই মুখস্থ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, আমি জানি এখানে বাকিরা পনেরোটা না করলেও পাঁচটা ছটা করে তো মুখস্থ করেছে। আসলে দেখুন আমাদের দেশে অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, বক্তা কি বলে হেউ বুঝে না, শ্রোতা কি বলে আগা মাথা কোনো কিছুই নাই। এই যে আমাদের ভাইরা মুনাফিকের বৈশিষ্ট্য দিয়েছেন, আমরা কি মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি নাই? করেছি। আমার অনেক ভাইরা মুখস্থ করেছেন, মুখস্থ করলেই শেষ না, আমরা নিজেদেরকে এখন এই ভাইরাস থেকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ লড়াই, শয়তানের বিরুদ্ধে জিহাদ করবো। রাজি আছেন? কারা কারা রাজি? দোহাত তুলে আল্লাহকে দেখা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, হাত নামা। আপনারা তো আমার হৃদয় জয় করে ফেলেছেন, আল্লাহ কবুল করে।